তাহলে দেখ, ঘুম টুম গ্যাসে আসুক, কষে দেখি 16.1। বাবারে বিশাল ঘুম আসছে। নাসরিন দা কোথায় গেল? হ্যাঁ, ও আবার কি ঘুমিয়ে পড়ে না? আচ্ছা, আমরা কষে দেখি 16.1 শুরু করছি, দেখা যাক কতদূর করানো যায়। চেষ্টা করব শেষ করে দেওয়া, শেষ হবে আজকে, দেখা যাক। আচ্ছা, কষে দেখি 16.1, আমরা দেখি হিসাব করি। রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, নিচের এক্স গুলা বার করতে হবে, প্রত্যেক ক্ষেত্রে এক্স গুলা বার করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখি কত হবে। ওকে, আচ্ছা, এক্স বার করতে গেলে ধর 16। আচ্ছা, এটা তো চতুর্ভুজ একটা, তাই না? হ্যাঁ, চতুর্ভুজের চারটি কোণের যোগফল কত হয়? 360 ডিগ্রি। এটা 60, এটা 40, এটা 20, টোটাল কত হচ্ছে? 60 আর 40-এ হচ্ছে 100, 100 আর 20-তে হচ্ছে 120। তাহলে বাকি এখানে কত থাকবে? তার মানে হচ্ছে 360 বিয়োগ হয়েছে 120, তার মানে হচ্ছে 240। তাহলে এখানে যাতে 240 থাকে, সরি, এখানে যাতে 240 থাকে, তাহলে এই টোটাল এখান থেকে শুরু করে একটা একটা বৃত্তের টোটাল কোণ কত হয়, মানে এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে শুরু করে টোটাল এতটা কোণ হবে 360 হবে, তাই তো? তার মধ্যে উপরের উপরের এইটুকু আছে হচ্ছে 240, তাই না? তাহলে নিচে কতটুকু পড়ে আছে? হ্যাঁ, নিচে পড়ে থাকবে 120, ঠিক আছে? তাহলে নিচের এই এক্স এর মান কত? 120 হইলো। কি করে হইলো বললে? ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এবার এইটা দেখি। আচ্ছা, এটার মান চাইছে, তাই তো? আচ্ছা, এটা 50, এটা 60, 50 ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তার মধ্যে এইটা 50, এইটা 60, তাহলে এটা কত হবে? হ্যাঁ, 110। 50 আর 60 যোগ করলে 110 হচ্ছে, আর হ্যাঁ, 180 থেকে এইটুকু বাদ দিলে, 110 বাদ দিলে এটা 70 হচ্ছে, তাই তো? আর তাহলে এইটা কত হবে? টোটাল হচ্ছে 180, আর এটা হচ্ছে তাহলে 110 হবে না, এইটুকু যদি 70 হয়। আর একভাবে বলা যায়, দেখ, এইটা তো বহিঃস্থ কোণ, এটা বহিঃস্থ কোণ, তাহলে বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দুটো যোগ ফলে সমান হবে না? হ্যাঁ, তাহলে এটার মান কত হবে? হ্যাঁ, 180 হয়, 110 হবে, কেননা এটা বহিঃস্থ কোণ হয়েছে, বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের যোগ ফলে সমান হবে, তাহলে 50 আর 60 যোগ করলে 110 হয়। এটা বহিঃস্থ কোণ, বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দুটোর যোগ ফলে সমান হবে, তাই না? এই ত্রিভুজের এইটা বহিঃস্থ কোণ, তাহলে এই বহিঃস্থ কোণ সমান অন্তঃস্থ বিপরীত কোণের যোগ ফলে সমান, তার মানে এটা 110 আর এটা হচ্ছে 30, কত হবে? 140। তাহলে নিচের এটা কত হবে? এক্স এর মান কত হবে? হ্যাঁ, 140 হবে, ঠিক আছে, গেল, চলা। আচ্ছা, ওখানে এক্স এর মান চেয়েছে, তাই তো? আচ্ছা, এইটা 55 হইলে এটা কত হবে? এটা 55, কি কারণে? একান্তর কোণ। এইটা 55, এইটা 60, এইটা কত হবে? তাহলে টোটাল তিনটি কোণের যোগ ফল হচ্ছে 180, ঠিক আছে? তিনটি কোণের যোগ ফল 180, একটা ত্রিভুজের, এটা 60 দেওয়া আছে, এটা 55 দেওয়া আছে, তার মানে 60 আর 55 তে কত? 115।
115 আর কত যোগ করলে 180 হয়, 65। তাহলে এক্স এর মান কত হবে? 65। ঠিক আছে, দুইটা দেখি কি বলছে। পাশের চিত্রে ই এইচ জি এর কোণগুলির মান লিখতে হবে। আচ্ছা, ই এইচ জি, ই এইচ জি মানে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান লিখতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এইটা 110, তাহলে এইটা কত হবে? 110ই হবে ত্রিভুজের এই, এটা তো বহিঃস্থ কোণ। হ্যাঁ, বহিঃস্থ কোণ হইলে বহিঃস্থ কোণ সমান অন্তঃস্থ বিপরীত কোণের যোগ হলে সমান না, তাহলে এটা 60 ডিগ্রি হইলে তার সঙ্গে কত যোগ করলে 110 হবে? 50 যোগ করলে 110 হবে, তাই? তাহলে এটা 50 হইলো। আচ্ছা, এটা 110 হইলে এটা কত হবে? 110, তাহলে এটা কত হবে? এটা 70 হবে। বুঝতে পারলে কি করে হইলো বললে? হ্যাঁ, আচ্ছা, কেউ যদি না বুঝতে পারিস বল, কোথায় বুঝতে পারছিস নি? কেননা অঙ্ক এমন একটা জিনিস যে বুঝবে না, এখানে হ্যাঁ হ্যাঁ করতে করতে যাবে, সে পরীক্ষার খাতা গিয়ে ক্যাঁ ক্যাঁ করবে। ঠিক আছে, অঙ্ক বোঝা, বুঝিয়ে প্র্যাকটিস করা, যে বুঝবে বুঝে গিয়ে প্র্যাকটিস করবে তার অঙ্ক আটকাবে না। অঙ্কে ভালো হওয়ার একমাত্র নিয়ম হচ্ছে প্র্যাকটিস 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 প্র্যাকটিস। কোনো জায়গায় বুঝতে না পারলে একবার গিয়ে বুঝে নিয়ে তারপর আবার প্র্যাকটিস 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 প্র্যাকটিস। যে প্র্যাকটিস করবে সে অঙ্কে ভালো হয়ে যাবে, আর যে প্র্যাকটিস করবে না সে ধ্বংস হয়ে যাবে। অঙ্কে ভালো হওয়ার একটাই নিয়ম, সেটা হচ্ছে প্র্যাকটিস। একবার বুঝে নেওয়া, বুঝে নিয়ে হাজারবার প্র্যাকটিস করতো, যদি পারো মিনিমাম 3 থেকে 4 বার প্র্যাকটিস করো, তাহলে যে কোনো অঙ্কই কী হয়ে যাবে, পান্তা ভাত হয়ে যাবে, জল ভাত হয়ে যাবে, ভাতও থাকবে না, গিলি গিলি খাওয়ার মতো হয়ে যাবে। পরীক্ষার খাতায় যাবে, দেখবে ও এই অঙ্ক, আর চোখ মুছবে অঙ্ক খাতায় চলে আসবে। ঠিক আছে, হাতে হাতেই হয়তো অঙ্ক করে দিলে, এইরকম প্র্যাকটিস হয়ে যাবে, কেননা প্র্যাকটিসেই হবে এইরকম। আর যে প্র্যাকটিস করবে না বললে, হ্যাঁ, সে পরীক্ষার খাতায় গিয়ে ভুল করে দিয়ে চলে আসবে। হ্যাঁ, হইতে পারে, হইতে পারে, কিন্তু চান্স কম, বললে চান্স কম, এই জন্য প্র্যাকটিস। কেউ যদি বলে হ্যাঁ এরা তো সোজা অঙ্ক, তিনের অঙ্ক, হ্যাঁ এরা তো একদমই সোজা অঙ্ক, এটা আবার কী প্র্যাকটিস করবি? হ্যাঁ, পরীক্ষার খাতায় গিয়ে হয়তো তুই ভুল করে দিয়ে চলে আসবি, বুঝলে, জানা অঙ্ক ভুল হয়ে যেতে পারে, আর অজানা অঙ্ক একদম কঠিন অঙ্ক 3-4 বার প্র্যাকটিস করেছিস, বুঝলি, বিশাল কঠিন অঙ্ক 3-4 বার প্র্যাকটিস করে গেছিস, পরীক্ষার খাতায় গিয়ে সঠিক করে চলে আসবে। এই জন্যে যে মানে সোজা বলে ছেড়ে দেবে, ঠিক আছে, তার যেমন ক্ষতি, আবার যে একদম কঠিন অঙ্ক পাচ্ছে না তবু সে বারবার বারবার প্র্যাকটিস করছে, সে অঙ্কে একদম ভালো হয়ে যাবে, বুঝলে। অঙ্কের একটাই নিয়ম হচ্ছে প্র্যাকটিস, তাছাড়া আর কিছু না। যদি বুঝতে না পারো, মাস্টাররা আছে, আমরা এখানে বসে আছি, কি জানি ভাত খেতে কি বাদাম খেতে বসে আছি এখানে, হ্যাঁ আমরা এখানে বসে আছি তোদের বোঝানোর জন্য। যদি না বুঝতে পারিস অবশ্যই বলবি, কিন্তু প্র্যাকটিস করতে হবে, বাড়িতে প্র্যাকটিস না করলে হবে না, বুঝলে। আবদুল্লাহ প্র্যাকটিস করবো, প্রচণ্ড প্র্যাকটিস করবো। আচ্ছা, তারপরে দেখি এখানে পাশের এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, এদের মান বার করতে বলেছে, তাই না? ই এফ, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই যে কোণগুলো আছে এই কোণগুলোর যোগফল আমাদের করতে বলেছে। ওকে, কি করে 540 হয়েছে? এটা 180 টোটাল, এর সঙ্গে এইটা যোগ করলে তবে তো 180 হবে, আমাদেরকে তো এইটা বাদ দিতে বলেছে, তাই না? কি বলতে বুঝতে পারছিস? হ্যাঁ, ঠিক আছে, দেখ
এই দুটো যোগফল সমান এইটা না, এই এইটা না, হ্যাঁ এইটা তো, এই দুটো যোগফল এই টোটাল এইটা না। হ্যালো তো আবার এই দুটো যোগফল, এই দুটো যোগফল কত হবে, এই টোটাল এইটা না, হ্যাঁ আর এই দুটো যোগফল কত হবে, এই টোটাল এইটা না, হ্যাঁ তাই তো। হ্যাঁ হ্যাঁ কি জন্য করছিস বল, এটা কি জন্য হবে, হ্যাঁ বল, সি আর ডি যোগ করলে কোথায় হবে, এখান থেকে শুরু করি এত দূর, এটা বহিঃস্থ কোণ যেহেতু, হ্যাঁ বা এবার এ আর বি যোগ করলে কোথায় হবে, এই টোটালটা হবে, কারণ এটা বহিঃস্থ কোণ, ঠিক আছে, আর এইটা এটা যোগ করলে কোথায় হবে, এই টোটালটা হবে, তার মানে এটা বহিঃস্থ কোণ, তাই তো। আচ্ছা এই টোটাল এখান থেকে শুরু করে এই টোটালটা কত হয়, তাহলে এই টোটালটা যোগ করলে কত হবে, 360 হবে, বুঝতে পারলে অঙ্ক, হ্যাঁ পরীক্ষার কাজে করতে পারবে তো, হ্যাঁ এক একটা মান আর চেয়েছিস নি, শুধু যোগ ফল চেয়েছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ এর পরিমাণ, না একটারও বার করতে হবে না, টোটালটা কত তাই চেয়েছে, এখানে চেয়েছে টোটাল কত, আচ্ছা চারের, হ্যাঁ না তুই ভাবছিলি 10টা বেজে গেছে নাকি, হ্যাঁ কে তাই, হ্যাঁ এখানে রোজা কে কে করেছিস বল, একটা দুইটো, হ্যাঁ নাও, তাহলে এই দুইজনা বলতে পারে আমার ঘুম ভাঙছে না, বাঁক ছক তো পিটুনি খাওয়ার দরকার, হ্যাঁ কেন না সবাই সে মিনিমাম হইলে, মিনিমাম হইলেও মানে দুটো দুটো 45-এর দিকে ওঠে, ঠিক আছে, তারপর আবার সেই মানে 3:30 পর্যন্ত এমনি তো খাওয়া দাওয়ার খাওয়ার ব্যাপার থাকে, হ্যাঁ তারপর আবার নামাজ টামাজ পড়ার ব্যাপার থাকে, নামাজ টামাজ পড়তে মোটামুটি ধরে নে 2:30 থেকে মানে 4:30-4:30 পর্যন্ত মোটামুটি ইয়ে, হ্যাঁ এত এত দূর পর্যন্ত একজনা ই হয়, মিডিলে 2 ঘন্টা মোটামুটি ঘুম হয় না তার, ঠিক আছে জেগে থাকে রাতে, তাহলে তার তো তার তাদের ঘুম টুম ভাব হওয়ার কথা, কিন্তু ঘুম আসে না, নিশাচর প্রাণী যে বলছে আমার ঘুম আছে না, তো নিশাচর প্রাণী ঘুম আসবে কি করে, দিনে ঘুমায় না, আচ্ছা আচ্ছা নে সব বাদ দে, তারপরটা দেখি চারটা দেখি, চারে বলা আছে এ বি সমান এ সি, অর্থাৎ এই যে দুটো দাগ দেওয়া আছে এই বাহু আর এই বাহু সমান, ওকে তার মানে এই কোণ আর এই কোণ সমান হবে না, ঠিক আছে, আচ্ছা এ বি সি এ সি বি এ বি সি এ সি বি আর বি এ সি এই কোণগুলোর মান বার করতে হবে, তাহলে এটা এক্স এটা এক্স আর এটা কত আমরা দেখি, এটা হবে কত, আচ্ছা এটা যদি এক্স হয় এটা কত হবে বলতো, কেননা এক্স এর সঙ্গে যদি এটা ওয়াই হয় তাহলে কত হবে, এক্স আর ওয়াই যোগ করলে কত হবে, 112 না, এক্স আর ওয়াই হবে 112, তাই তো, তাহলে এই ও এত কঠিন করার দরকার নেই সুদাই হয়ে যাবে, এটা যদি 112 হয় তাহলে এইটা কত হবে বলতো, হ্যাঁ 180-112 হইলে কত হবে, কত হবে তাই, তাহলে 68 বসালাম, আচ্ছা এটা 68 ডিগ্রি বসালাম, এটা 68 ডিগ্রি হইলে এটা কত হবে, 68 হবে যেহেতু এই বাহু আর এই বাহু সমান, তাহলে এটাও 68 হবে,
আচ্ছা, এইটা 68, এইটা 68, তাহলে এটা কত হবে? একশো বারো মাইনাস 168। হ্যাঁ, তাহলে 112 থেকে 68 বাদ দিলে কত হবে? যেহেতু এই দুটো যোগ করলে 112 হয়, তাহলে 112 থেকে 68 বাদ দিলে কত হবে? চুয়াল্লিশ হয়েছে। আচ্ছা, আচ্ছা শোন, তাহলে এবিসি বলেছি, এবিসি এবিসি সমান কত? তাহলে এবিসি সমান কত পেলাম? কোন এবিসি সমান 68 ডিগ্রি। এসিবি সমান কত পেলাম? এসিবি সমান, তাহলে কোন এসিবি সমান কত পেলাম? 68। আর কোন বিএসি সমান কত পেলাম? 44। তারপর 75টা দেখ, বলা আছে এইটা সমান এইটা, তাহলে এটা 80 ডিগ্রি হইলে আমি ধরলাম এইটা এক্স, এটাও এক্স, তাই না? তাহলে এক্স প্লাস এক্স প্লাস হচ্ছে 80 ডিগ্রি, সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। এক্স, 2x সমান সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 100, এই 80। তাহলে এক্স সমান কত হবে? 100/2, 50। তাহলে এটা কত হবে? 50, এটা হবে 50। তাহলে এবিসি সমান 50, এসিবি সমানও 50। ঠিক আছে, এখন তাই লিখে নেবো দে 50 50, না ডিগ্রিও দিতে হবে, ডিগ্রি না হলে কেটে জিরো, কেটে না কেটে জিরো ও শুধু কাঁদে। নে ছয়ের কি বলছি দেখ, এই কাঁদিস নি কাঁদিস নি, ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি কি করে বকলাম? হ্যাঁ, সে তো কাটবেই, আমি বলছি কেটে দেবে, ও ভাই হয়তো আমার হাতই কেটে দেবে, হাতে তুই ভাবলো আমার, তাহলে হাতে তো যন্ত্রণা হবে, সেই ভাবনা ভেঙে কেঁদে দিই, কাট দিলে তাহলে কি কাটতে দিস কেঁদে তুই? কি করে তাই না? এবি আর এসি এইটা সমান, এইটা সমান সমান বলেছে, এই এইটা 70 হইলে তাহলে এটা কত হবে? এটা 70 হবে, এটা 70, এটা 70, মানে টোটাল 140। ওপরেরটা কত হবে তাহলে? 140 ডিগ্রি। তাহলে এসিবি এসিবি সমান হচ্ছে কোন এসিবি সমান সমান হয়েছে 70 ডিগ্রি, আর কোন বিএসি সমান 40 ডিগ্রি। ঠিক আছে, তারপরে এইটা আবার উল্টে দিতে দেখ। আচ্ছা, এইটার এইটা তো সমান বলা আছে, এইটা এইটা সমান দিয়ে দিতে, আর বিএসি আর বিএসি এইটা প্লাস হয়েছে এসিবি এইটা, এই দুটো যোগ করলে বলছে 50 ডিগ্রি হয়েছে, তাহলে এটা এক্স আর এটা এক্স হবে না, যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এক্স প্লাস এক্স সমান বলা আছে 50 ডিগ্রি, 50 ডিগ্রি, তাহলে 2x সমান হচ্ছে 50 ডিগ্রি, এক্স সমান কত? 50/2 সমান সমান 25, তাই তো? তাহলে এটা 25, এটাও 25, তাহলে 25 25 50, আর এটা কত হবে? 130। 180 থেকে 50 বাদ দিলে 130 পড়ে থাকে। তাহলে ত্রিভুজ এবিসি এর মানগুলো কত হবে? এগুলো মান হবে কোণ বিএসি সমান সমান হবে 25 ডিগ্রি, কোণ এসিবি সমান হবে 25 ডিগ্রি, আর কোণ এবিসি সমান হবে 130 ডিগ্রি। বুঝল? আচ্ছা, কে? আচ্ছা, কোন এই কোন বলছি অঙ্ক 8, তাই রাগ হয়ে যায়। আচ্ছা, এবিসি এর অন্তস্থ কোণ
একটি বিন্দু হচ্ছে ও। আচ্ছা, ত্রিভুজ এবিসি নিচে। যাই হোক, হইলো না, ত্রিভুজ তোরা ভালোভাবে আঁকবি তাহলেই হবে, আমার এখানটাই আমার দেখার কেউ নেই, তোরা বুঝতে পারলেই হইলো। হ্যাঁ, আমার অত সুন্দর করার দরকার নেই। হ্যাঁ, হয়তো ও বলছে সিঙ্গারা বানাইছি, কিন্তু এটা সিঙ্গারা মনে হয়েছে। আচ্ছা, এবার অন্তস্থ একটা বিন্দু, যে কোনো বিন্দু বলেছে, অন্তস্থ একটা বিন্দু প্রমাণ করি কোন বি ও সি, প্রমাণ করি কোন বি ও সি, এই কোনটা, এই কোনটা প্রমাণ করতে বলেছে, এই কোনটা সমান সমান কোনটা হবে। ফাইল খুললো কিভাবে? আচ্ছা, প্রমাণ করি, আর এটা সমান, এটা বড় বিএসি থেকে, এটা বি এসি এর থেকে বড় আমাদের প্রমাণ করতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা বল তাহলে কিভাবে প্রমাণ করব। আচ্ছা তাহলে, দেখ এই কোনটা পানে তাকা। আচ্ছা, কালার চেঞ্জ করি, আর এই কোনটা পানে তাকা। আর এই কোনটা, আর এই কোনটা, না সমান বলা আছে, ও যে কোনো একটা বিন্দু এখানে হইতে পারতো, ওটা একবার বলা আছে যে এই বাহু এই বাহু সমান, বা এই বাহু এই বাহু সমান, একবারও বলা নেই, তার মানে হবে না। ওকে শোন, তাহলে বলতো কোন কোনটা বড় হবে, কোন এ বি সি বড়, এ বি সি নিশ্চয়ই বড় হবে, কার থেকে নিশ্চয়ই বড়, কোন ও বি সি এর থেকে, তাই না? আবার কোন এ সি বি নিশ্চয়ই বড় কার থেকে, ও সি বি এর থেকে, তাই না? বড় তো। এবার দেখ, তাহলে কোন এ সমান কত হবে, কোন এ মানে বি এ সি, যেটা কোন বি এ সি সমান হবে 180 ডিগ্রি মাইনাস কত, এইটা এইটা প্লাস এইটা, তাই না? মাইনাস হচ্ছে কোন এ বি সি প্লাস হচ্ছে কোন এ সি বি, তাই তো? 180 ডিগ্রি থেকে এইটা আর এইটা যদি বাদ দেওয়া হয় তবেই তো এটা পড়ে থাকবে, তাহলে এই দুটো লিখলাম। আর এইটা বল, কোন ও সমান কত হবে, কোন বি ও সি সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস এই ছোট দুটো হয় না, তাহলে মাইনাস হচ্ছে কোন ও বি সি প্লাস হচ্ছে কোন ও সি বি, তাই তো? মাইনাস করে দিলে হয়ে গেল। এবার দেখ, এই দুটো যোগ করে দিই, এখানে এটা সমান এক ধরে নিই, এক নম্বর সম্পর্ক, এটা হচ্ছে দুই নম্বর সম্পর্ক, এক নম্বর সম্পর্ক দেখ প্লাস দুই নম্বর সম্পর্ক যোগ করলে কী পাবো, না কোন এ বি সি প্লাস হচ্ছে কোন এ সি বি নিশ্চয়ই বড় হবে, কোন ও বি সি প্লাস হচ্ছে কোন ও সি বি এর থেকে, তাই না? এটা এটা না এক আর দুই যোগ করলাম, হ্যাঁ ওই যে এক আর দুই যোগ করলাম, ঠিক আছে, দিয়ে আমরা কি পেলাম, এইটা পেলাম না, এ বি সি এই দুটো যোগ করলাম প্লাস এই দুটো যোগ করলাম, তাহলে এ বি সি আর এ সি বি যোগ করলে নিশ্চয়ই ও বি সি আর ও সি বি এর থেকে বড় হবে, তাই তো? তার মানে এই যে বড় দুটো যোগ করলে সেটা ছোট দুটোর যোগের থেকে বড় হবে না, বড় হবে তো,
হ্যাঁ, এবার বল 180 ডিগ্রি থেকে বড় যদি বিয়োগ করে দেওয়া হয়, বড় বিয়োগ করলে সেইটা বেশি বড় হবে, না 180 থেকে ছোট যদি বিয়োগ করা হয় সেটা বেশি বড় হবে? হ্যাঁ, তাহলে 180 থেকে এখানে বেশি বিয়োগ করা হয়েছে, তাই না? তার মানে এই জিনিসটা কমে যাবে, টোটালটা কী হয়ে যাবে, কমে যাবে। আর এইটা 180 থেকে কম, ছোট জিনিস বিয়োগ করা হয়েছে, তাইলে যে বিয়োগ ফল যেটা পড়ে থাকবে সেটা বেশি পড়ে থাকবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, নিশ্চয়ই কি হবে, কোনটা ছোট কোনটা বড় হবে? এটা ছোট হবে না এটা ছোট হবে? উপরেরটা ছোট হবে, কেননা এটা 180 থেকে বড় সংখ্যা বিয়োগ করা হয়েছে, আর এখানে 180 থেকে ছোট সংখ্যা বিয়োগ করা হয়েছে, ঠিক আছে? তাহলে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে অতএব আমরা কি লিখবো, শর্ত অনুসারে কি হবে, না কোণ বিএসি ছোট হবে কোণ ও সরি বিওসি এর থেকে, কোণ বিওসি এর থেকে, যেহেতু এখানটায় এই দুটো, এটা বড় আর এটা ছোট, তাই তো? এটা হচ্ছে প্রুফড, ওকে। বুঝলে? পাশে অবশ্যই লিখে নেবে, পাশে এইখানটায় অবশ্যই লিখবে, প্রুফ করার আগে, প্রুফটা লেখার আগে পাশে অবশ্যই লিখবে, যেহেতু যেহেতু কোন ওই এসিবি প্লাস এবিসি, কোন এসিবি প্লাস হচ্ছে কোন এবিসি বড়, কোন ওসিবি প্লাস হচ্ছে কোন ওবিসি এর থেকে, যেহেতু এই দুটোর থেকে এইটা থেকে এইটা বড়, তাহলে নিশ্চয়ই 180 থেকে বিয়োগ করলে এটা ছোট হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে, বুঝলে? দেখ পাশে লিখবি প্রুফ, বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে না পারলে বল, বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, আমি আসছি একটু। হ্যাঁ আচ্ছা দেখ, কয়েকটা গেল, 8টা গেল, তাই তো? এবার 9টা দেখি, প্রমাণ করে যে এ বি সি এর বি সি বাহুক উভয় দিকে বাড়ালে যে দুটি বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণের থেকে বেশি, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বলছে এ বি সি এর একটা ত্রিভুজ নিচ্ছে, এ বি সি, ঠিক আছে, এ বি সি এর আমি ধরলাম এ বি সি, এবিসি এর বিসি বাহুকে বাড়িতে, এধারেও বাড়িতে, বিসি বাহু আমি ধরলাম ই পর্যন্ত বাড়াইলো, আর সিবি কে এধারে ধরলাম ই এফ পর্যন্ত বাড়াইলো। তাহলে বলছে যে দুটি বহিঃস্থ কোণ উৎপন্ন করেছে, এই একটা বহিঃস্থ কোণ আর এই একটা বহিঃস্থ কোণ, ওকে, এই বহিঃস্থ কোণ সমান কত হবে, কোণ এফ এ এফ বি এ এফ বি এ সমান কত হবে বলতো? এ বাকিগুলো লিখছি না কিন্তু, সেইগুলো লিখতে হবে, মানে লিখে নিতে হবে তোদের, সেই যেরকম ধরি এ বি সি এ ত্রিভুজের বি সি বাহুকে ই ও উভয় দিকে, বি সি বাহুকে উভয় দিকে, উভয় দিকে ই ও এফ পর্যন্ত পর্যন্ত বাড়ানো হলো, ঠিক আছে, এইরকম করে লিখতে হয় না, এগুলো আমি লিখছি না, ঠিক আছে, এগুলো এগুলো লিখে নিবে, সব ওই প্রশ্ন থেকেই লেখা যাবে, প্রশ্ন থেকেই কি লিখবে। হ্যাঁ, বাহুকে উভয় দিকে বাড়ানো হইলো, এর ফলে কোন কোন বহিঃস্থ কোণ উৎপন্ন হইলো, ঠিক আছে, আমাদের প্রমাণ কি করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কোন এফ বি এ যোগ কোন এ সিই গ্রেটার দেন হচ্ছে 2 সমকোণ, 2 সমকোণ,
আমাদের প্রমাণ করতে হবে। এই দুটো যোগ করলে দুই সমকোণের থেকে বড় হবে, অর্থাৎ 180 ডিগ্রির থেকে বড় হবে। দুই সমকোণ মানে তো 180 ডিগ্রি, তাই তো? হ্যাঁ, কী করি রে? হ্যাঁ, তাই 2 × 90 ডিগ্রি, তাদের থেকে বড় হবে, আমাদের প্রমাণ করতে হবে। এবার দেখ, প্রমাণে ঢুকে যাবো, এইগুলা প্রশ্ন থেকেই লেখা যায়, তার জন্য আমি লিখছি না, প্রত্যেকটা ক্ষেত্রে লিখতে হবে কিন্তু, ঠিক আছে? দেখ কি বলছে, এই কোণটার সমান আমরা কি লিখতে পারি, কোণ এফ বি এ সমান আমরা লিখতে পারিনি, এটা যেহেতু বহিঃস্থ কোণ, অন্তঃস্থ বিপরীত কোণের যোগফল না? হ্যাঁ, তাহলে অন্তঃস্থ বিপরীত কোণের যোগফল কত? এখানে কোণ বি এ সি যোগ কোণ কত? এ সি বি, তাই না? এই কোণ প্লাস এই কোণ, তবে হবে তো? হ্যাঁ, আর এই কোণটা সমান কত হবে? এই কোণ প্লাস এই কোণ, কোণ এ সিই সমান সমান হবে কোণ বি এ সি প্লাস হচ্ছে কোণ এ বি সি, তাই না? তাই না? এবার এই দুটোকে যোগ করতে বলেছে, আমরা ধরলাম এটা 1 নম্বর, এটা 2 নম্বর সমীকরণ, তাহলে 1 নম্বর সমীকরণ প্লাস 2 নম্বর সমীকরণ করে পাই কত হবে, তাহলে এই ধারে কত না, কোণ এফ বি এ প্লাস এই ধারে কত হচ্ছে কোণ এ সিই সমান সমান কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি প্লাস কোণ বি এ সি প্লাস কোণ এবিসি, তাই না? এই দেখ, এখান থেকে এবার যোগ কর, এখান থেকে এটা যোগ কর, এ সি বি অর্থাৎ এই কোণটা যোগ হচ্ছে বি এ সি, তার মানে হচ্ছে এই কোণটা প্লাস হচ্ছে এ বি সি প্লাস হচ্ছে এই কোণটা। আচ্ছা, এই তিনটি কোণের যোগফল কত হবে? হ্যাঁ, এ সি বি, এ সি বি মানে হচ্ছে এই কোণটা, আর বি এ সি সমান হচ্ছে এই কোণটা, আর এ বি সি হচ্ছে এই কোণটা, ত্রিভুজে তিনটি কোণের যোগফল কত? তার মানে আমরা যদি এই তিনটি যোগ করি, এই যে হলুদ ব্র্যাকেটের মধ্যে এই তিনটি যোগ করে আমরা পাচ্ছি কত? এই তিনটি যোগ করে আমরা 180 পাচ্ছি, তাই তো? তাহলে এইটা আমি এই বাঁধারের এইটুকু আমরা আবার ওই পাশে লিখছি, ঠিক আছে, ওই ওপরে গিয়ে লিখছি। তার মানে আমরা লিখতে পারিনি কোণ বি এ সি প্লাস হচ্ছে 180 ডিগ্রি। হ্যাঁ, লিখতে পারি এই টোটালটা, হলুদ এই টোটালটা আমরা লিখতে পারি কোন বিএসসি প্লাস 180 ডিগ্রি, যেহেতু এইখান থেকে শুরু করে এইটুকু তো 180 ডিগ্রি হয়েছে, তাই না? এইটুকু 180 ডিগ্রি হয়েছে। হ্যাঁ, তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি সমান কত লিখতে পারি? সমান সমান কোন বিএসসি প্লাস হচ্ছে 2 সমকোণ, 2 × সমকোণ, তাহলে 2 সমকোণের থেকেও বিএসসিটা বড় না, বিএসসি যোগ করা আছে 2 সমকোণ, তার সঙ্গে আবার আরবার একবার বিএসসি যোগ করা আছে, তবে তো হয়েছে এই দুটো, এই দুটো সমান, তবে তো এই দুটো যোগ ফলে সমান হয়েছে। হ্যাঁ, তার মানে 180 ডিগ্রি প্লাস আবার একবার এই বিএসসি কোণটা, তার মানে টোটাল মিলে তো এইটা আর এইটার যোগ ফল, কি বলছে বুঝতে পারছিস? হ্যাঁ, তাইলে শুধু মানে এফ বি, ওই নাম কি? হ্যাঁ, তাহলে কোণ এফ বি এ প্লাস কোণ হচ্ছে এই এসি এ সিই সমান সমান হচ্ছে 2 সমকোণ প্লাস হচ্ছে কোণ বিএসি, যেহেতু বিএসিটা এক্সট্রা আছে এর মধ্যে, এদের মধ্যে বিএসিটা এক্সট্রা আছে, তাহলে আমরা লিখতে পারি কি, কোণ এফ বি এ প্লাস হচ্ছে কোণ এ সিই গ্রেটার দেন অবশ্যই বড় 2 সমকোণের থেকে, 2 সমকোণ, তাই না? বুঝতে পারলাম, কেউ যদি বুঝতে না পারিস বলবি, কোন ধারে তাকিয়ে আছিস? আমি এখানে অঙ্ক বুঝতে পেরেছি আর তুই ওখানটায় ওই নিয়ে খেলা খেলছিস। হ্যাঁ, শৈল বুঝতে পেরেছিস? হ্যাঁ, ও এ বি সি হবে না, এ বি এফ, এটা এফ, এটা এফ বি এ, এফ বি এ আর হচ্ছে এ সি, ঠিক আছে, এই তো প্রুফ, ঠিক আছে, পাশে কিছু লিখতে হবে না। আচ্ছা, 9টা গেল, 10টা দেখি এবার, কোন এবিসি
এর কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে বিসি ও বিএ বাহুর সমান্তরাল সরলরেখা ডি বিন্দুতে মিলিত হয়। বলছি কৌণিক বিন্দু এ ও সি দিয়ে, আচ্ছা, যথাক্রমে বিসি ও বিএ বাহুর সমান্তরাল সরলরেখা অংশ ডি বিন্দুতে মিলিত হয়, প্রমাণ করি যে এবিসি সমান এডিসি। আচ্ছা, একটা ত্রিভুজ আঁকি, এ বি সি। আচ্ছা, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা, এই বিন্দু দিয়ে এই বাহুটার সমান্তরাল সরলরেখা এঁকেছে, এরকম করে আঁকেছে, ঠিক আছে। আর সি থেকে বি এর সমান্তরাল সরলরেখা, এখান থেকে এইটার সমান্তরাল সরলরেখা, এইরকম গিয়েছে, ঠিক আছে। হলো আমাদের প্রমাণ, ডি বিন্দুতে মিলিত হয়েছে, যেখানে মিলিত হয়েছে এটা হচ্ছে ডি বিন্দু। আমাদের প্রমাণ করতে হবে এবিসি সমান এডিসি, আমাদের প্রমাণ করতে হবে এইটা সমান সমান এইটা, আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা দেখে, এইটা সমান্তরাল এইটা, তাই না? হ্যাঁ, এইটা সমান্তরাল এইটা, তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি সমান্তরাল হয় তারা কি হয়? আর বাবা সমান তো বলিনি, হ্যাঁ, এখানে সমান আমাদের প্রমাণ করতে চাইনি, মানে প্রমাণ করার উপায় নেই, ঠিক আছে। সমান হবে কি সমান হবে না? হবে, হ্যাঁ, আয়তক্ষেত্র অবশ্যই টাকা, আয়তক্ষেত্র হওয়ার পরে, প্রমাণ করার পরে আবার প্রমাণ করতে পারবো, যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, এই জন্যে এইটা আর এইটা সমান আর এইটা এইটা সমান, কিন্তু আমাদের ওটা দেখানোর দরকার নেই, আমার শুধু আয়তক্ষেত্র বললেই হয়ে যাবে। তাহলে আমরা সে কি লিখবো? ধরি এবিসি একটা ত্রিভুজ যার এ বাহু থেকে বিসি এর সমান্তরাল সরলরেখা আঁকা হইলো এবং সি বিন্দু থেকে এ বি এর সমান্তরাল সরলরেখা আঁকা হইলো, যারা ডি বিন্দুতে ছেদ করলো, আমাদের প্রমাণ করতে হবে এই এইটা সমান সমান এইটা কিনা, ঠিক আছে। তারপরে প্রমাণে চলে যাবো, তারপরে কিন্তু চলে যাবো প্রমাণ, আমি প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। প্রমাণটা দেখ কী হবে, তাহলে যেহেতু এখানে এখানে একটা ত্রিভুজ তৈরি, এই চতুর্ভুজ তৈরি হয়েছে, এ বি সি ডি চতুর্ভুজের 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 কি না, এ বি সমান্তরাল ডি সি, তাই না? যেহেতু সমান্তরাল আঁকা হয়েছে অঙ্কন হিসাবে, অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে লিখতে পারি, অথবা অঙ্ক নুনাসারে, এই সরি, অঙ্ক নুসারে, ঠিক আছে, অঙ্ক নুসারে, ঠিক আছে। এইরকম লিখতে পারি অঙ্ক নানুসারে, অঙ্ক নানুসারে বলে না অঙ্ক অনুসারে, অঙ্ক নুসারে বলে না, অঙ্ক নুসারে বলে, অঙ্ক নুসারে মানে অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে, ঠিক আছে। যা হবে, আমি আমি সন্ধের অত ইয়ে নয়, হ্যাঁ, আমি সন্ধের মাস্টার নয়, অত জানা নেই, অঙ্কন অনুসারে, ঠিক আছে, অঙ্কন অনুসারে লিখবে তাইলেও হবে, এমনি আমার বাংলার সঙ্গে অঙ্কানুসারে, হ্যাঁ, হইতে পারে অঙ্কন অনুসারে, আমরা তো এঁকেছি অঙ্কের অনুসারে তো নয়, আমরা অঙ্কর অনুসারে বলছি না, আমরা অঙ্কনের অনুসারে বলছি, আমরা এঁকেছি এখানটা, হ্যাঁ, তাহলে অঙ্কন অনুসারে হওয়ার কথা, তাহলে অঙ্কন অনুসারে যদি হয় তাহলে অঙ্কন নানুসারে হওয়ার কথা, সন্ধি হিসাবে অ প্লাস অ আঁকা হয় অনেক ক্ষেত্রে, সন্ধির একটা নিয়ম আছে, সেই হিসাবে অঙ্কন নানুসারে হইতে পারে। আরে বাদ দেও, সন্ধির সঙ্গে দেখি লাভ নেই, অঙ্কন অনুসারে লিখবি, হ্যাঁ হ্যাঁ, এখানে সন্ধি শিখতে আসিস নি, অঙ্ক শিখতে এসেছিস, অঙ্ক বল, হ্যাঁ করাচ্ছি, কেন কে করাচ্ছি, ক্লাস নাই,
পড়লেই পড়াবো, তাই পড়লেই পড়াবো, কোনো ব্যাপার নেই। হ্যাঁ এলাকা কে এলাকা, এই বাহু আর এই বাহু সমান্তরাল আমরা এঁকেছি তো, তাই না? তাহলে অঙ্ক অনুসারে এই দুটি সমান্তরাল, আবার এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান্তরাল হিসাবে এঁকেছে না, তাহলে আবার ও কোণ এডি সমান্তরাল হচ্ছে বিসি, এটাও অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে, ঠিক আছে। দেখ তাহলে এই চতুর্ভুজের এই বাহু সমান্তরাল এই বাহু, এই বাহু সমান্তরাল এইটা, তাহলে কি অতএব চতুর্ভুজটা কি হবে? চতুর্ভুজ এ বি সি ডি একটি সামান্তরিক, একটি চতুর্ভুজ এ বি সি ডি একটি এককটি হয়ে গেছে, একটি সামান্তরিক, একটা সামান্তরিক, তাই না? সামান্তর এবিসিডি চতুর্ভুজটা একটা সামান্তরিক হলো। আচ্ছা যদি সামান্তরিক হয়, সামান্তরিকের বিপরীত কোণগুলো কি হয়ে যায়? সমান হয় না, সামান্তরিকের বিপরীত কোণ সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান, কে না না 90 ডিগ্রি হবে না তো, সামান্তরিকের 90 ডিগ্রি হইতেও পারে না হইতেও পারে, সামান্তরিক যেসব সামান্তরিকের কোণ 90 ডিগ্রি হয়ে যায় সেগুলো আয়তক্ষেত্র হয়ে যায়। এটা আয়তক্ষেত্র মনে হয়েছে দেখি, যদি একটা এটা যদি সমকোণী ত্রিভুজ হইতো তাইলে হইতো, তাইলে হইতো আয়তক্ষেত্র, ঠিক আছে। সমকোণী তো বলা নেই না, যে কোনো ত্রিভুজ বলা আছে, তাহলে এটা সামান্তরিক, তাই তো? সামান্তরিকের এবার সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়? আমরা কি লিখবো? অতএব কোণ এবিসি, এবিসি সমান সমান কোণ এডিসি, এডিসি যেহেতু আমরা কি লিখবো, যেহেতু সামান্তরিকের 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 বিপরীত বাহু, হ্যাঁ সমান, ঠিক আছে, যেহেতু সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান এই জন্য এইটা সমান, এইটা প্রুভড, প্রমাণিত হলো। আবার কতটা নেবে? প্রথমে ধরা পড়ে গেছিল, কি করে ধরা পড়ে গেছিল প্রথম? তাই তাই ছবি এঁকে বোঝা যায়, ছবি তো ব্যাঁকা টাড়াও হইতে পারে, তাই যদি বলে প্রমাণ করো এটা ত্রিভুজ, তাহলে এরকম একটা ছবি এঁকে দেবে, যদি বলবে ছবি দেখি বোঝা যায় যে স্যার এটা ত্রিভুজ, তার মানে প্রমাণিত হইলে এটা ত্রিভুজ। হ্যাঁ নাম দেওয়ার দরকার নেই তো, ছবি দেখি তো বোঝা যাচ্ছে ত্রিভুজ, তাহলে এটা ত্রিভুজ। ছবি মারতে পারে, ঠিক ঠিক বাবা, এখন মেলা অঙ্ক আছে, কে তা কি হয়েছে তোদের অঙ্ক? এখন পরীক্ষা হইতে এখন 2.5 মাস, জানা আছে 2.5 মাস পরে পরীক্ষা, আর এক এক দিনে মোটামুটি একটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, সেটা দেখো। সে লাগে আমাদের অত টেনশন নেই, আর আর তো দুটো চ্যাপ্টার আছে, এটা কত নম্বর চ্যাপ্টার চলছে? 16 নম্বর, তাহলে আর একটা চ্যাপ্টার আছে বাইরে, তাহলে আবার তাহলে 17 নম্বর চ্যাপ্টার শেষ করলেই তো আমাদের সিলেবাস শেষ, তারপরে আবার দুটো সিলেবাস করে দুটো চ্যাপ্টার করবি, তারপরে আমি প্রশ্ন করবো কি? না বাবা করতে হবে না, তাই পরীক্ষার আগে ফাইনাল পরীক্ষাতে বেশি টাইম পাওয়া যায় না,
হ্যাঁ, ছটা আমি দুটো করে রাখবো, তাহলে চারটে করবো, চারটে 2 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে হয়ে যাবে। তারপর আচ্ছাই করে প্র্যাকটিস, আমি বললাম না অঙ্কে ভালো হওয়ার জন্য প্র্যাকটিস 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 প্র্যাকটিস, ঠিক আছে, প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিস ছাড়া অঙ্কে ভালো হবে না। এগারো কি বলছি দেখ, এবিসি এর এ বি সি আর এ সি বি এর অন্তঃ সমদ্বিখণ্ড দ্বিখণ্ডক অর্থাৎ দুই ভাগে ভাগ করার পরে ও বিন্দুতে মিলিত হয়েছে, প্রমাণ করি যে বি ও সি সমান সমান হবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ বি ও সি প্লাস। এখানে প্রথমে 11টা প্লাস আছে, তারপরে মাইনাস আছে। আচ্ছা, এটা অন্তঃ সমদ্বিখণ্ড। আচ্ছা, কোণ এ বি সি, এই ত্রিভুজ এ বি সি নেওয়া হয়েছে, এ বি সি। এবার দুটো কোণ কি করে এ বি সি আর এ সি বি এর অন্তঃ সমদ্বিখণ্ড অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করেছে, এখান থেকে সমান দুই ভাগে ভাগ করে গেছে, এখান থেকে সমান দুই ভাগে ভাগ করে গেছে, ঠিক আছে। আচ্ছা, ও বিন্দুতে মিলিত হয়েছে, আমাদের বলছি প্রমাণ করতে হবে কোণ বি ও সি সমান সমান হবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বিএসি। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখ কি হবে, কোণ যেহেতু সমান দুই ভাগে ভাগ করেছে, যেহেতু সমান দুই ভাগে ভাগ করেছে, তাহলে এই কোণটা এই টোটালটার অর্ধেক না, সমান দুই ভাগে ভাগ করেছে তো, তাহলে কোণ আমরা কি লিখতে পারি, কোণ ও বি সি সমান লিখতে পারি নি হাফ অফ কোণ এ বি সি লিখতে পারি। হ্যাঁ, আবার দেখ এই কোণটা সমান আমরা কি লিখতে পারি, কোণ ও সি বি সমান কি লিখতে পারি, হাফ অফ কোণ এই টোটাল কোণটা কত, কোণ এ সি বি লিখতে পারি। হ্যাঁ ঠিক আছে, আর এইটা এবার এইটার সঙ্গে যোগ করে দিই, কোণ এ বি সি প্লাস এ বি সি বলছি, এই দেখ এই টোটাল কোণটা কত হবে বলতো, এইটা প্লাস এইটা প্লাস এইটা কত হবে। হ্যাঁ, তাহলে কোণ বি ও সি প্লাস হচ্ছে কোণ ও বি সি প্লাস হচ্ছে কোণ ও সি বি সমান 180 ডিগ্রি না, 180 ডিগ্রি হইলো তো। এই দুটো যোগ করি, এই দুটো সুগার কত, এই দুটো সমান এইটা না, এই করা তো এই দুটো সমান, তাহলে ওইগুলো মানটা বসে দিই, বি ও সি সমান সমান হয়েছে হাফ অফ এ প্লাস প্লাস হাফ অফ কত, হাফ অফ কোণ হচ্ছে এ বি সি প্লাস হচ্ছে হাফ অফ কোণ এ সি বি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, তাই না। হ্যালো, এবার হাফ এই ধারে করি, বি ও সি প্লাস হচ্ছে হাফ কোণ যোগ হচ্ছে এ বি সি প্লাস হচ্ছে কোণ এ সি বি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, তাই না। হ্যাঁ, এটা সমান কি লিখতে পারি, এটা সমান কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি না, এই দেখ বড় ত্রিভুজটা থেকে কি লিখতে পারি, বড় ত্রিভুজ সমান, বড় ত্রিভুজ সমান কি লিখতে পারি, এইটা প্লাস এইটা প্লাস এইটা সমান কত, 180 ডিগ্রি, তাহলে কোণ এ বি সি প্লাস হচ্ছে কোণ এ সি বি প্লাস হচ্ছে কোণ বি এ সি সমান সমান 180 ডিগ্রি না, এই দুটো যোগ করলে কত হবে, কোণ এ বি সি প্লাস হচ্ছে কোণ এ সি বি সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বি এ সি, তাই না, এই দুটো যোগ করলে 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি, তাই তো, সেইটা দেখ, তাহলে এই দুটো যোগ করলে 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি লিখতে পারি, বা কোণ বি ও সি সমান সমান হচ্ছে হাফ এই সমান সমান বলছে প্লাস প্লাস হাফ অফ 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি, তাই না, তাই তো,
সমান সমান 180 ডিগ্রি ওই মানটা বসিয়ে দিলাম। এবার এই হাফ দিয়ে গুণ করে দিলাম, বা কোণ বি ও সি সমান সমান হচ্ছে এই প্লাস প্লাস হাফ অফ 180 ডিগ্রি, আবার এই হাফের সঙ্গে এইটার যোগ হয়ে যাবে মাইনাস হাফ অফ বিএসি, তাই না? সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, বা কোণ বি ও সি এটা এটা কেটে গেলে 90 ডিগ্রি হয়েছে, তাই না? সমান সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই 90 ডিগ্রির আগে প্লাস ছিল ওই ধারে গেলে মাইনাস 90 ডিগ্রি হয়ে যাবে, আর এই হাফ বিএসির আগে মাইনাস ছিল ওই ধারে গেলে প্লাস হাফ অফ বিএসি হয়ে যাবে, তাই তো? আমি কী করছি বুঝতে পারলে? এবার দেখ, 180 ডিগ্রি থেকে 90 বাদ দিলে 90 হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে হাফ অফ কোণ বিএসি সমান সমান হচ্ছে বিওসি। হ্যাঁ, প্র্যাকটিস 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 সূত্র না, প্র্যাকটিস শুধু প্র্যাকটিস। কি বলছিস? ওয়ান থেকে প্র্যাকটিস করতে করতে এরকম আসলে হয় না, ওয়ান থেকে প্র্যাকটিস প্র্যাকটিস করতে করতে গিয়েছি, তারপরে 10 পাস করেছি, তারপর উচ্চ মাধ্যমিকেও পাস করেছি, তারপর আবার গ্র্যাজুয়েশন অঙ্ক নিয়ে করেছি, তারপরে আবার তোদের পড়াতে এখানে পড়তাম আমি শান্তি করে। শান্তিপুর কলেজ তাহলে এটা তো প্রুফ, তাই না? কিছুই না, যে প্র্যাকটিস করবে যে প্র্যাকটিস করবে সেই ভালো হয়ে যাবে, আর কিছু না, অঙ্ক প্র্যাকটিসের ব্যাপার। আচ্ছা, এবিসি ত্রিভুজের এবিসি আর এসিবি এর বহিঃসমদ্বি খণ্ডক দেয়, তাহলে আবার একটা সেই ত্রিভুজটা আঁকলাম এ বি সি। আচ্ছা, এখানে বি লিখলাম, এটা সি লিখলাম, বহিঃসমদ্বি খণ্ডক অর্থাৎ এইটাকে এধারে বাড়ালাম, এধারে এইটাকে এধারে বাড়ালাম, এটা ই পর্যন্ত বাড়ালাম, এটা এফ পর্যন্ত বাড়ালাম, এর বহিঃসমদ্বি খণ্ডক অর্থাৎ হচ্ছে একে দুই ভাগে ভাগ করা হইলো, একেও দুই ভাগে ভাগ করা হইলো। হ্যাঁ দেখ, ভালো করে দেখ, ত্রিভুজ বুঝতে পেরেছিস? হ্যাঁ, এবার তাকা এই ত্রিভুজটাকে, এই ত্রিভুজের এই বাহুটাকে বাড়ানো হইলো, ঠিক আছে, আবার এটা বাড়ানো হইলো, ঠিক আছে, তারপরে একে ওই যে বি যে কোন বহিঃকোণটা ওকে সমান দুই ভাগে ভাগ করলাম, এর নাম দিলাম প্রথমে প্রথমে ওটার নাম দিলাম ই, আর এটার নাম দিলাম এফ, ঠিক আছে, তারপরে বাড়াচ্ছি, ঠিক আছে, এর এর বি কোণটার সমদ্বি খণ্ডিত করছে, সমান দুই ভাগে ভাগ করলাম, আবার সমান দুই ভাগে ভাগ করলাম, বুঝতে পারলে? হ্যাঁ, ম্যাজিকই তো, ম্যাজিকই তো, ম্যাজিক, ঠিক আছে, আমি ম্যাজিকও জানি, জানিস তো? হ্যাঁ, নাম দেবো তো, আমি ম্যাজিকও জানি, হ্যাঁ দেখবে। আচ্ছা, পরে দেখাচ্ছি। আচ্ছা, এটা নাম দিলাম ইএফ জি, নাম দিলাম ইএফ জি, নাম দিলাম এবার আমাদের প্রমাণ করতে হবে, কি বলেছে বিওসি সমান বলেছে 90 ডিগ্রি, কোণ বিওসি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বিএসি, তাই না? এইটা প্রমাণ করতে হবে যে এই কোণটা, ও এটা ও বিন্দুতে ছেদ করেছে ধরেছে, তাহলে এইটা ও, তাহলে এই কোণটা সমান হবে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এইটা, 90 ডিগ্রি মাইনাস এইটা আমাদের প্রমাণ করতে হবে।
আচ্ছা, তাহলে এই কোণটা সমান আমরা লিখতে পারি কোণ ওবিসি, সমান আমরা লিখতে পারি হাফ অফ কোণ ইবিসি লিখতে পারি, এই টোটাল কোণের অর্ধেক লিখতে পারি, যেহেতু সমান দুই ভাগে ভাগ করেছে। আবার এই কোণটা এই টোটাল কোণের অর্ধেক সেটাই লিখি, কোণ ও সিবি সমান সমান হচ্ছে হাফ অফ কোণ ও এই সরি এফ সিবি, এফ সি হলো, আচ্ছা ওই দুটোকে যোগ করে দিই, কোণ ও সিবি প্লাস হচ্ছে কোণ ও বিসি সমান সমান হচ্ছে হাফ অফ কোণ এফ সিবি প্লাস হাফ অফ কোণ ইবিসি, ইবিসি তাই না? আচ্ছা এখান থেকে এই দুটো যোগ করলে সরি এই কোণ, এই কোণ আর এই কোণের যোগফল কত? হ্যাঁ তাহলে কোণ ও বিওসি প্লাস হচ্ছে কোণ ও বিসি প্লাস হচ্ছে কোণ ও সিবি সমান সমান 180 ডিগ্রি, তাই তো? সমান সমান আমরা লিখতে পারি কোণ বিওসি প্লাস হচ্ছে হাফ অফ কোণ এফ সিবি প্লাস হচ্ছে কোণ এবিসি, এইটা ওসিবি প্লাস ওবিসি, ওসিবি প্লাস ওবিসি সমান সমান হাফ অফ এইটা প্লাস হবে এক তো, হ্যাঁ ওবিসি একই ব্যাপার, এধার ওধার যোগ করলে কি আমি এইটার মান এইখান থেকে বসিয়ে দিলাম, আমি টোটালটা বসিয়ে দিলাম, একই তো ব্যাপার, তো উল্টে কি আছে না খুশ উল্টেই, হ্যাঁ বুঝতে পেরেছি তুই বলছো ওবিসির সঙ্গে এখানটাই ই হবে, হ্যাঁ তাহলে কোণ ইবিসি করলাম প্লাস হচ্ছে কোণ কত না এফ সিবি, ঠিক আছে এবার খুশি, হ্যাঁ 180 ডিগ্রি হলো। আচ্ছা আর এইটা সমান আমরা কি লিখতে পারি বলতো? এইটা সমান এই এইটা প্লাস এইটা, ঠিক আছে এইটা প্লাস এইটা সমান কত? এটা একবার এইটা প্লাস এইটা আর এইটা প্লাস এইটা, তাই না? বুঝতে পেরেছিস? তাহলে এইটা সমান সমান হচ্ছে কোণ বি ইবিসি সমান সমান হচ্ছে, যেহেতু এটা বহিস্থ কোণ, বহিস্থ কোণ সমান হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান, সমান সমান হচ্ছে বিএসি প্লাস হচ্ছে কোণ কত এসিবি, আর এধার থেকে কোণ বিসিএফ, বিসিএফ সমান সমান কোণ বিএসি প্লাস হচ্ছে কোণ কত এইটা এবিসি, এবিসি তাই না? বুঝলে হলো, এবার এই দুটোকে যোগ করে দিই, এই দুটোকে যোগ করে দিই, এই দুটোকে যোগ করলে কি পাচ্ছে ওই ধার লিখে, হ্যাঁ তাহলে কোণ ইবিসি প্লাস হচ্ছে কোণ হচ্ছে বিসিএফ সমান সমান হচ্ছে কোণ হচ্ছে এ বিএসি প্লাস হচ্ছে বিএসি প্লাস এসিবি, প্লাস আবার বিএসি প্লাস হচ্ছে এবিসি, তাই না? হলো, এইগুলা যোগ করে দিলাম, এই দুটো যোগ করে দিলাম, এটা এটা যোগ করে দিলাম, এবার দেখ এইখান থেকে শুরু করি
এইটুকু পানে তাকাই, কোণ বিএসি প্লাস হচ্ছে হাফ, প্লাস হচ্ছে এটা 180 ডিগ্রি লিখতে পারিনি। হ্যাঁ এই তাকা তাকা তাকা, এইটা প্লাস এইটা প্লাস এইটা 180 ডিগ্রি লিখতে পারি, তাই তো লিখেছি ওধারে। ওই তিনটির যোগফল আমরা 180 ডিগ্রি করে দিলাম, এই তিনটির যোগফল 180 ডিগ্রি করে দিলাম, তাই না? ঠিক আছে, তাহলে এইটা পেলাম তো এইখানে, তাই তো? তাহলে এইবার এই জায়গায় মান বসিয়ে দিই, এই যে ইবিসি প্লাস এফসিবি সমান কত পেলাম, বা এখান থেকে লিখতে পারি কোণ বিওসি প্লাস হচ্ছে হাফ অফ, এই দুটোর যোগফল কত পেলাম, কোণ বিএসি প্লাস 180 ডিগ্রি পেলাম, তাই না? সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। হ্যাঁ এই যে এই যে এই যে এই কোণটা, এই দুটো যোগফল, এই দুটো যোগফল কি পেলাম, এটা এখান থেকে পেলাম, এই দুটো যোগফল পেলাম, এইটা কোণ ইবিসি প্লাস কোণ হচ্ছে বিসিএফ সমান এইটা পেলাম না? হ্যাঁ এই মানটা এখানে বসিয়ে দিলাম, এই জায়গায় বসিয়ে দিলাম, বুঝলে? এই জায়গায় বসিয়ে দিলাম। তোরা এখানটায় আলাদাভাবে করতে পারিস, এটা ধরলাম 3 নম্বর সমীকরণ, দেয়া বলবি ও এই দুটোর মান মানে যোগফল 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এরকম করে লিখে দিবি, ঠিক আছে? ওখানে মান দে, বা এ নম্বর সমীকরণ দিয়ে দে, বল এই দুটো যোগফলের মান এ নম্বর সমীকরণে বসিয়ে পেলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে লিখে দিই, পরের পাতায় চলে আসি, বা ওপরে ই করে দিই, এগুলো মুছে দিলাম। এখান থেকে কি লিখতে পারে, কোন হচ্ছে বা কোন বিওসি, কোন বিওসি প্লাস হাফ অফ কত, হাফ অফ, হাফ অফ কোন বিএসি প্লাস হাফ অফ কোন হচ্ছে 180 ডিগ্রি, তাই না? সমান সমান 180 ডিগ্রি, তাহলে কোন বিওসি সমান কত লিখতে পারে, 180 ডিগ্রি মাইনাস হাফ অফ কোন বিএসি মাইনাস, এইটা এটা কেটে গেলে কত হয়, 90 ডিগ্রি হয়, তাই না? তাহলে মাইনাস 90 ডিগ্রি সমান সমান হচ্ছে কোন বিওসি সমান সমান হচ্ছে 180 থেকে 90 বাদ দিলে হয় 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোন বিএসি, এই তো প্রুফ হইলো, প্রমাণিত। হ্যাঁ হইলো, আচ্ছা তাকা, আজকে 6:30 বেজে গেলো তো, আজকে থাক এই পর্যন্ত, এমনি ঘুম ঘুম ভাব আসছে, এ ভালো করে প্র্যাকটিস করবে, এই কটা বাড়ি থেকে প্র্যাকটিস করে আনবি, আমি পরের দিন করতে দিতে পারি, ঠিক আছে?